নাজমুল আমরা সড়কে অবস্থান করতেছি এবং আমরা সড়কে অবস্থান করতেছি এবং আমরা আগুন জ্বালিয়ে দিছি। আমাদের দাবি একটাই, যতদিন বিসি পদত্যাগ না করবে ততদিন আমরা সড়কে অবস্থান করব। জীবন দিয়ে হলেও আমরা এই বিসির পদত্যাগ চাই। আজকে আমরা অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করেছি আমাদের ভিসির পদত্যাগের দাবিতে। লিখিত কোনো দাবি আমাদের কাছে এখন আসেনি, যতক্ষণ পর্যন্ত না আসবে আমরা অবরোধ জারি রাখবো। এই সুমন ভাই আমাদের কষ্টের মূল্য কি কিছু নাই? জনগণের কোনো অপরাধ না, আর আমরা চাইও না জনদুর্ভোগ তৈরি করতে। আমরা আমরা আসলে বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা গত আমাদের যে এর আগের কর্মসূচিগুলো আপনারা দেখে থাকেন, তাহলে হচ্ছে দেখে থাকবেন আমরা কিন্তু নির্বিঘ্নে আমাদের ক্যাম্পাসের ভিতরেই আমরা অবস্থান করেছি এবং সকল কর্মসূচি করেছি। কিন্তু এখন আমরা আসলে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা প্রশাসন এবং হচ্ছে যে উপরস্থ সবার কাছে আমাদের আবেদন, আর আমাদের এই কর্মসূচি বা আমাদের এই আন্দোলনের মাধ্যমে চাই যে সৌরচারী ভিসি আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন অবস্থান করছে, সে আসলেই আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যেন চলে যাক। এই এটার জন্যই আমাদের এই কর্মসূচি। আমরা বিগত 16-17 দিন ধরে আন্দোলন করছি, অবশ্যই আমাদের লেখাপড়া সবকিছুরই ক্ষতি হচ্ছে। আর এখন আর আমরা আমাদের লেখাপড়া এই ক্ষতিটা দেখেও আমরা দেখতেছি আমাদের দাবিটা আন্দোলন, আমাদের দাবিটা যেন আদায় হয় সেটা আমরা চাচ্ছি আমাদের সবকিছু দিয়ে। তো এটা প্রশাসনের এমার্জেন্সি ভাবে দেখা উচিত যে আমাদের এই লেখাপড়া যেন ক্ষতি না হয়, আমাদের দাবি মেনে না হয়, আর আমাদের ভিসির পদত্যাগ আমরা চাই। পদত্যাগ, 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 পদত্যাগ,
আজকে গতকালের মতোই আমাদের সড়ক অবরোধ কর্মসূচি বিকেল 5টা পর্যন্ত চলবে, এর থেকে বেশিও হতে পারে। তো বিসির যে পদত্যাগপত্র বা ছুটিতে যাওয়া সেটা যতক্ষণ পর্যন্ত আমরা লিখিতভাবে না পাব ততক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের এই সড়ক অবরোধ কর্মসূচি চলমান থাকবে। এটা আমাদের গভর্নমেন্ট, তারা সিদ্ধান্ত নেবে যে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে, এটা হচ্ছে তাদের দায়িত্ব। তারা কিভাবে এটা হ্যান্ডেল করবে সেটা গভর্নমেন্ট দেখবে। আমরা কোনোভাবে চাই না যে জনগণের ভোগান্তি হোক। জনগণের ভোগান্তির কথা চিন্তা করেই আমরা 15 দিন পর্যন্ত আমরা ক্যাম্পাসের মধ্যে বিভিন্নভাবে অবস্থান নিয়েছি। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, অনশন, আরও বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যখন দেখেছি যে না, কেউ আমাদের কোনো কথায় কর্ণপাত করছে না, তখন বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে আবেদন থাকবে যে এই সমস্যার দ্রুত যাতে সমাধান হয় এবং আমরা যাতে দ্রুত ক্লাসে ফিরতে পারি, সেই দাবি থাকবে।